নন্দ যশোমতির মনে আনন্দের সীমা নেই, এতদিন পরে প্রাণ গোপালের খবর পেয়েছে। প্রভাস ফুলে যোগ্য করতে তাই ধরে ধরে নবনী ছানা মাখন সাজিয়ে নিয়ে সখা গণে মন হতে ফল ফুলে তুলে নিয়ে সখী গণে গধিম দুগ্ধ ছানা মাখনে সাজিয়ে নিয়ে একে একে সেই প্রভাস ফুলের পথে অগ্রসর হবে। তুমি যশোমতি বলছি, তুমি বলতে পারো বলি আর কত দূর আমার চরণ যে আর চলতে লাগে, চরণী ব্যথা লাগে, আর কত দূর প্রভাসের ফুল বলো ও মহারাজ। বলি আর কত দূর প্রভাসের ফুল বলো বলো না এইভাবে কৃষ্ণ গুণগানে গাইতে গাইতে নন্দ যশোমতি রাধা রানী সখা ঘরে সখীগণ পিতা নন্দ উপানন্দ সবাই কৃষ্ণ কোনো গানে গাইতে গাইতে প্রভাস ফুলের চারে তারে উপমিত হয়ে দাঁড়ালে। মাতা যশোমতী এক গাড়ি, নন্দ উপানন্দ এক গাড়ি, সখা গণ এক গাড়ি, সখী গণ এক গাড়ি, চারটে দ্বার ছিল। এই চারটে দ্বারের প্রহরী ছিলেন বুকুপ্রহ। মা যশোমতী এক দ্বারে এসে বলছে, ও দাঁড়ি তোমাদের মহারাজাকে গিয়ে বলো তোমাদের মা এসেছি, ব্রজে থেকে তোমার মা এসেছে। ভিখারিনী কথা শুনে দাঁড়িয়ে তেল নাই, পেটে অন্ন নাই, পরিধানে ছিন্ন বস্ত্র, ইনি নাকি আমাদের মহারাজের মা? কৃষ্ণ নামে চেনে, গোপাল নামে তো কেউ চেনে না। যখন নবনী ভাগবতী বক্ষী জড়িয়ে অচেতন হয়ে পড়লেন হরিতে। এমন সময় গোপালের সিংহাসন, কৃষ্ণচন্দ্রের সিংহাসন তালাবালা করে আমার মনে হয় ব্রজবতী আমার মা এসেছে না, তো সিংহাসন এমন তলবল করে উঠবে কেন? তুমি বলো বাবা, তুমি দেখো আমি একটুখানি দাঁড় হয়ে এসেছি। দাঁড়িয়ে এসে দেখছে মা অচেতন পড়ে হয়ে পড়ে রয়েছে। তাই মামা মা বলিয়া দেখে মনে হচ্ছে পাগলের স্ত্রী কার কোলে বসেছিস?
মা অচেতন থেকে চেতন ফিরে পেলেন, যখন দৈবকী এক হাত ধরে টানে আর যশোমতী চেতন ফিরে এই গোপালের হাত ধরে টানছে, দুজনে টানাটানি করছে। এ বলে আমার সন্তান, বলে আমার সন্তান। সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করা ছিল, তারা পরীক্ষা করার ব্যবস্থা করলেন, বলল শত পর্দা বসন রাখা হবে, যে পর্দা ভেদ করে মায়ের স্তনদুগ্ধ গোপালের বদনে লাগবে সেই হবে গোপালের আসল মা। প্রথম দৈবকী গেলেন মানুষ করে উপর মা হয়ে গেল। হ্যাঁ, আমি তো মা হওয়ার যোগ্য নয়। আত্ম অহংকারে দৈবকী যখন স্তনযুগল পরশ করলি, শত পর্দা কেন, এক পর্দাও পোষণ ভেদ করতে পারে না। যখন যশোমতী জলে ভাসতে ভাসতে এসে পড়ছে, লবণে সাজিয়ে রেখেছে, এই লবণে কি আমি নিজের হাতে তোকে খাইয়ে দিতে পারব না গোপাল? পরীক্ষা উত্তীর্ণ হলেন তাই চারটে দাও, চারজন রয়েছে সখাগণ সখীগণ নন্দ পানন্দ মাতা যশোমতী, একা কৃষ্ণ কি করবে, মায়ের সাথে নয় মিলন হল, আর আর তার যাবে কি করে? তাই বলি একই কৃষ্ণ চারি হয়ে গেল চারি তারে, যে যে ভাবে ছিল তার সাথে তেমন ভাবে মিলন হলো, সখী গণ মাঝে দেখো বাঘা বংশধারী, সখী গণ মাঝে দেখো বাঘা বংশধারী, সখী
সখী গণ মাঝে গেল বাঁকা বৌছি ভারি, আর এক ভাবেতে গেল মহান মুরুগী। গোবিন্দ এক এক করে চারজন চার ভাবে, নন্দ পানন্দ মাতা যশোমতী সখাগণ সখীগণ সবার সাথে মিলন হল। Thank you.